হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো আজকে আমি পুরো টোটাল পুরো গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছ। তো দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে বাপের বাড়ি। বাপের বাড়িতে চলে এসেছি বেড়াতে, কালকে তো বলেই দিয়েছি তোমাদেরকে। তো দেখো আজকে আমি যেটি দেখাবো, বড়ো বড়ো গাছের ভিডিও আমি ডাল কেটে কেটে যেগুলো করেছি সেগুলোতে ফুল ফল হতে হওয়া স্টার্ট করেছে সেগুলোতে শেয়ার করবোই। তার মধ্যে একটি শেয়ার করবো যে আমার মা দোপাটি ফুল গাছ, দেখো দেখতে পাচ্ছ এই যে ন্যাড়া ছাদ ধরতে পারো এটা। তো দেখো এই যে দোপাটি ফুলের চারা একটা গাছ নিয়ে এসেছিলো কোথা থেকে, তো সেখান থেকে নিয়ে আসার পরে তো এখন যে কোনটা যে মাদার গাছ সেটা বোঝা মুশকিল। হ্যাঁ, তো সবই যেন একই রকম লাগছে। তো আমি তো এখানে থাকি না, তো আমি মাদার গাছে বুঝতে পারছি না যে কোনটা মাদার গাছ, মানে মা থেকে বীজ পড়ে তারপরে এই চারাগুলো হয়েছে, প্রত্যেকটি চারা মানে একটা থেকে অনেক হয়ে গেছে। তো চলো ভালো করে দেখাচ্ছি। দেখো আমার মেয়ে বসে পড়েছে, দেখতে পাচ্ছ ছাদের নাড়া ছাদে বসে পড়েছে। আচ্ছা চলো ভালো করে দেখো। কচি কাঁচারা মানে মাঠে, আমাদের বাড়ির সামনে তো মাঠ, মাঠে দেখো মন্দির, এটা হচ্ছে মহিষ মর্দানী মন্দির বলে এটাকে। তো এই চণ্ডীতলার যে মেলা হয় তো সেটি হচ্ছে ওই দিকে আছে, দেখাবো পরে। আর এটা হচ্ছে মন্দির, আমাদের বাড়ির সামনে মন্দির, এই যে আমাদের বাড়ি এটা দেখতে পাচ্ছ। তো বাচ্চারা খেলা করছে, কিছু গাছ ও কিছু মানে দেখো পরিবেশটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের পরিবেশ আর আমি এই পরিবেশে মানুষ হয়েছি। তো দেখো দেখতে পাচ্ছ আমার মেয়ে, হ্যাঁ, আর ওই ওই বাড়িটাও পাশের বাড়ি হচ্ছে কিশোর দাদার বাড়ি এটা। তো দেখো এই যে এটা আমাদের বাড়ি, এটা আমার দাদা করেছিল বাড়িটা। আর দেখো কত গাছ, বড় বড় গাছ দেখতে পাচ্ছ, জামা কাপড় মেলে দিয়েছে মা। তো চলো দোপাটি গাছটা দেখিয়ে দিচ্ছে, দেখো কোনটা যে মাদার গাছ বলা মুশকিল, বলতে পারছি না। নিচে একটি গাছ আছে, দূর থেকে দেখাচ্ছি কাপড় মেলা, ওটা হয়তো মাদার গাছ হতে পারে। এই যে মাদার গাছ, সেটাই এখন ধরে নিচ্ছি মাদার গাছ, যেহেতু এই গাছটি একদম স্ট্রং শক্ত আর প্রচণ্ড ঝোপালো। তো এই মাদার গাছ থেকে দেখো এই যে বীজগুলো পড়েছে, বীজ পড়ে দানা থেকে দেখো চারা বেরিয়েছে, সেই চারাগুলো ছোটো ছোটো চারা, দেখো ছোটো ছোটো চারাগুলো প্রত্যেকটা টবে লাইন করে লাগিয়ে দিয়েছে। টবগুলো নিচে ছিল, আমি ছাদে নিয়ে এসে লাইন করে রেখেছি। তো চলো যেটি কথা বলার ছিল সেটি হলো এই যে আমি এখন এই যে ওই মাদার গাছ যেখানে আছে সেখানে কিছু চারা হয়েছে, সেই চারাগুলো আমি এই টবের মধ্যে দেবো, আমি বাড়িতে নিয়ে যাবো, চার পাঁচ দিন এখানে রেখে দেবো, দিয়ে টবটা সবাই বাড়ি নিয়ে যাবো। তো যেটি বলার ছিল, চলো দেখো আমি দেখো দাদার একটা পুরোনো টব নিয়ে এসে দেখো ভালো করে দেখো ড্রেন সিস্টেমটা করে নিয়েছি। হ্যাঁ, ড্রেন সিস্টেম করে নেওয়ার পরে মাটি, খুব সুন্দর মাটি, দেখো মাটিগুলো আমাদের এখানে মাটিগুলো এত সুন্দর না, সত্যি খুব ভালো মাটি, কী বলবো, খুব সুন্দর মাটি, উর্বর মাটি একদম। তো দেখো মা পুরো মাটি ভরে ভরে দিয়েছে টব। আমি মাকে বাবাকে বললাম যে মাটি সবসময় হাঁপ দেবে, মানে এতটুকু ফাঁকা তো রাখতেই হবে, এত ভরে মাটি দেবে না। হ্যাঁ, তো বোঝে না তো, এটাতে পুরো একদম ভরে ঠাসা ঠাসা মাটি ছিল। দেখো কিছু মাটি আমি মধ্যে তুলে নিয়েছি আর কিছু মাটি দেখো এরকমভাবে রেখেছি, এই মাটিও আমি কিছুটা তুলে নেব। চলো এই এখান থেকে মাটিগুলো দেখো এত সুন্দর উর্বর মাটি না, মানে হাতেই ভেজা মাটি, অথচ আমার হাতে ভিজছে না। দেখো কিছুটা মাটি মাম্মা সরো, দেখো কিছুটা মাটি আমি তুলে নিলাম, তুলে নিলাম, একটু ফাঁকা করে নিচ্ছি টবটা, নাহলে না এই যে একটু ফাঁকা একদম ভরে ভরে মাটি দিয়েছে, নাহলে না গাছটা মরে যাবে। দেখো আর মাটি তুলবো না এখান থেকে, হ্যাঁ মোটামুটি একটু ফাঁকা হয়ে গেছে, অসুবিধা নেই, মোটামুটি আছে, তো আর তুলবো না এগুলো, তো এটা তুললে তুলবো, এটা পরে তুলবো। আর দেখো এখান থেকে মাটি পরে তুলবো, হ্যাঁ এটা কিছুটা অংশ ফাঁকা আছে, অসুবিধা নেই, ভালো হবে। তো মোটামুটি প্রত্যেকটা গাছেই কিন্তু ফাঁকা আছে, শুধু এটা একটু বেশি মাটি ছিল। দেখো মাটিটা এমনভাবে গাছটা নিয়ে এসে তুলেছে, দেখতে পাচ্ছ গাছটা পুরো একদম মাটিটা দেখো পুরো, আমি এটাকে দেখো দেখতে পাচ্ছ মাটিগুলো খুঁড়ে খুঁড়ে রেখেছি, একটু খুঁড়ে নিয়েছি মাটিগুলো, আমি স্ট্যান্ড আনিনি, তো দেখো এটা একটু কাট করে দিলাম। এই যে এই দোপাটি ফুলের মাটি এগুলো তো সব মা করেছে, হ্যাঁ আমি একটু বাপের বাড়িতে এসে এরকম খোঁচাখুচি করি, বুঝেছো তো, তো আমার ভালো লাগে। তাই আমার মা বলে যে অন্য কাজ বাদ দিয়ে এগুলো শুরু করেছে এরকম বলে। তারপরে আমার মামা অন্য কাজ বলতে, আমি তো রান্নাবান্না মা আসলে মায় করে, তারপরে আমি করি, তো যখন সময় থাকে বসি, ভালো লাগে, ভালো লাগে না তখন এই এরকম টুকটাক করে গাছ করি। তো দেখো এটাতে মনে হয় অন্য গাছ ছিল, দোপাটি ফুলের গাছের শিকড়টা এত হবে না, এটা অন্য গাছ ছিল। তো এই গাছটাকে আমরা তুলবো, চলো এক হাতে হচ্ছে না, আমি তুলে তারপর দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ পুরো অন্য গাছে, মানে ওই মাদার গাছের গোড়াতেই হয়েছিল, তো এরকমভাবে তুলে নিয়ে এসে বসিয়েছি, দেখো নিচে কিন্তু শিকড় বেশি দূর পৌঁছায়নি, যার জন্য গাছটাও সেরকমভাবে স্ট্রংভাবে মানে হয়নি। তো এত বড় মাটি, এতগুলো মাটি, সেটা দেখো মাটিগুলো সব আমি এখন নামাবো, চলো একটা জিনিস গাছ লাগালেই তো হয় না, তাই না? তো দেখো
এই দেখো অবস্থা দেখো, এইদিকে অন্য বললাম না যে অন্নগাছ ছিল, এটা অন্নগাছ ছিল যার ফলে দেখো পুরো আটকে গেছে, ড্রেন সিস্টেম হয়ে দেখো শিকড় বেরিয়ে পুরো আটকে গেছে। এখানে আছে ছিদ্র করা ড্রেন সিস্টেমে, এখানেও আটকে গেছে, এখানে আছে এখানে আটকে, তাহলে জলটা পাস হবে কী করে? তো ড্রেন সিস্টেম দিয়ে যদি জল পাস না হয় তাহলে তো গাছ মারা যাবে, তাই না? তার জন্য গাছটা তো পচে যাবে, দেখো মাটি আমি একদম কাট করে করে ফেলছি। তো যেই গাছটা ছিল সেই গাছেরই শিকড়। তো চলো, না খেয়াল করতাম এই গাছটা ভালো একটা দোপাটি গাছ, হ্যাঁ ক্যামেলিয়া দোপাটি বলে এটাকে, এখানে থোকা ক্যামেলিয়া ফুলের মতন দেখতে অনেকটা, গাছটি মারা যেত আমি যদি না লক্ষ্য করতাম। দেখো পুরো অন্য গাছের শিকড় পুরো জড়িয়ে গেছে, আর গাছের মধ্যে দেখো পোকা, পোকা মধ্যে পিঁপড়ে, প্রচুর পিঁপড়ে হয়েছে, কত বড় বড় শিকড়, মোটা মোটা শিকড় পুরো পিঁপড়ে ভরে গেছে, পুরো পিঁপড়েতে ভরে গেছে, একদম মোটা মোটা শিকড় দেখতে পাচ্ছ, পুরো মোটা হয়ে গেছে শিকড়গুলো। আর এই শিকড়গুলোকে না ছাড়িয়েই দেখো গাছ বসিয়ে দিয়েছে, দেখ বাবু এসে ওপরে দিদা, আর মাটির ভিতরে কত পিঁপড়ে, কত মোটা মোটা শিকড়, এই শিকড়গুলো না ছাড়িয়ে গাছ বসিয়ে দিয়েছে, এত ভালো ভালো টব, আর কত টব ছিল, টবগুলো কোথায় গেল, পুরো মাটি দেখো খুলে নিয়েছে, আর গুড়ি গুড়ি পিঁপড়ে, লাল পিঁপড়ে। চলো এটার ব্যবস্থা করি, তবে এই মাটিতে আর দেবো না, অন্য মাটিতে দেবো, নিচে থেকে মাটি নিয়ে আসি চলো। দেখো আমি টপটা নিতে নিয়ে গেছিলাম, নিয়ে ড্রেন সিস্টেমে দেখো পুরো একদম নুড়ি, মানে যে স্টোনচিরগুলো বালি চালার পরে যে স্টোনচির পাগুলো পাওয়া যায় সেই স্টোনচিরগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সেই ছোটো ছোটো স্টোন, হ্যাঁ। তো দেখো এবার এত বড়ো টবে শুধু ওই গাছটা, মানে একটা এই মাটি তো দেবো না, তো মাটি আমি মানে এই যে এই গাছটা দেখছো এই টপটা, মানে দুটো গাছ একসাথে বসাবো, বড়ো টব আছে তাহলে মাটি পুরোপুরি পেয়ে যাবো, দুটো মাটি দুটো টবের মাটি। চলো দেখো ড্রেন সিস্টেমটা করে নিয়েছি, এবারে আমি কোন গাছ বসাচ্ছি চলো ডিসাইড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এবারে বাধ্য হয়ে এই যে এই মাটিতে পুরো ভরা ছিল আমি তুলে নিয়ে দেখো এখানে রেখেছি কিছুটা মাটি, তো এবারে আমি দেখছি এই গাছটা আমাকে চেঞ্জ করতে হবে, মানে টপটা চেঞ্জ করতে হবে, যেহেতু দেখো পেছন দিকটা মা লাগিয়েছে কীভাবে দেখো দেখতে পাচ্ছ, তো এই গাছটাকে আমি এখন একটি টবে বসাবো, এই টবে বসাবো চলো। দেখো আমি এইভাবে তুলে নিচ্ছি গাছটা, ঠিক আছে এভাবে তুলে এখন আবার এখানে রেখে দিচ্ছি, এবারে এই মাটিটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো দেখো এই টপটাও আমি বার করছি, দেখো এই ছোট্ট টপটার মধ্যে আমি কারি পাতা গাছটা বসিয়ে দেবো, আর এটা দেখো এতটা ফাঁকা এটা কিছু বসবো না আপাতত, ভেবে চিনতে বসাতে হবে, আর এটার মধ্যে আমি গাছ বসাবো চলো। তো এই গাছটা নিয়ে আসি, দেখো এই দোপাটিটা বসিয়ে দেবো, পিঁপড়ে লেগে গেছে দেখেছো, আমি একটু হলুদ জল দিয়ে হলুদ করে জল দিয়ে দেবো চলো, এটা হলে বসাই। এটাতে একসাথে তিনটে দোপাটি দিচ্ছি, কারণ এটা টপটা অনেকটা বড় তার জন্য, আর দোপাটি গাছের কাণ্ড বেশি একটা মোটা হয় না, এই বড় টবের জন্য তিনটে ঠিক আছে, অসুবিধা হবে না। দেখো এই যে গাছটা উপরে গেছে, চলো এই গাছটিও আমি এই টবের মধ্যে বসিয়ে দিই, এখানটা একটু ফাঁকা আছে দিয়ে দিই চলো।
এবারে মাটি একে একে দিয়ে দিচ্ছি। দেখো এই চারাটা বসিয়ে দিয়েছি, মোট চারটি চারা রয়েছে এখানে। তো আশা করি এবার গাছগুলো ঠিকঠাকভাবে বাড়বে, সুন্দর ফুলও হবে, তাই না? টব বড়। আর দেখো এই যে এটার মধ্যে এই কারি পাতার গাছটা বসিয়ে দিই, চলো। দুপাটি ফুলে চারা ভেবেছিলাম বসাবো এর মধ্যে বাড়ির জন্য, তো আর বাড়ির জন্য বসাবো না, বাড়ির জন্য অন্য দুপাটি অন্য অন্য একটা ব্যবস্থা করবো, অন্য টবে দেবো। তো চলো এই কারি পাতার গাছটা বসিয়ে দিই। কারি পাতার গাছটা নিচে ছিল, হ্যাঁ নিচ থেকে তুলে নিয়ে এলাম, নিয়ে এসে কারি পাতার গাছটা একটু গোড়াটা ছিঁড়ে গেল, তবে চলো লাগিয়ে তুলি, কী হয় দেখা যাবে পরে। হয়ে গেছে, কারি পাতা গাছটা একটু ছায়া ছায়া জায়গায় রাখি, এইখানটা গাছের নিচে রাখি, এখানটাতে রাখি, একটু ছায়া আছে। দোপাটি ফুল গাছগুলো মানে কি বলবো, ড্রেন সিস্টেমগুলো ভালো করে না করেই গাছগুলো বসিয়ে দিয়েছে। তো চলো আমি সব কটা উঠিয়ে নিয়ে আমি আবার পুনরায় নতুন করে বসাই, যেভাবে এই এই টবে ও ওই টবে বসিয়েছি সেইভাবে। চলে গেল তো, কাজ করলো।